আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অলরেডি আপনার টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটি কী নিয়ে হতেছে। তো হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি একটু ঘুরতে, আর আমি ভয়েস ওভার ভিডিও দিচ্ছি, কারণ এই ঘুরতে যাওয়ার পরে আমাদের সাথে কি কি হয়েছে এটা আপনারা কল্পনাও করতে পারবেন না। একটা বাস আমাদেরকে কীভাবে চাপ দিয়েছে আপনারা কল্পনাও করতে পারবেন না। তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি, ঘুরতে যাওয়ার পরবর্তীতে কী হয়, আর পুলিশ, এই পুলিশদের তো কোনো কথাই নেই, আমাদের বাইকারদের দেখলেই থামায়, হাতে গিয়ে দেয়, বা মোটর সাইকেলে থাকলে। আমি দেখাবো সামনে আমাদের সেই পুলিশকে দেখাবো, এবং তার ফেস দেখাবো না, বাট তার বাইকটা দেখাবো, এবং বিস্তারিত ভিডিওতে দেওয়া আছে আমি দেখাবো। তো আপনারা কেউ ভিডিওটা টানবেন না, ভিডিওটা আপনারা ফুল দেখবেন, কিছু হলেও শিখতে পারবেন। আর এগুলা বাসওয়ালা তো মনে করেন আপনাদের চেপিয়ে দিবে, মনে করেন বাইকারদের মনে করে যে ওরা কিছুই না, একদম খেলনা, তো চাপাতে চাপাতে একদম চেপে দেয়। তো এইভাবেই অ্যাক্সিডেন্টটা হয়। তো আমি দেখাবো যে সামনে কোন বাস, তো কি করে না করে আমাদের সাথে। তো আপনারা দেখতে থাকুন যে আমরা কি করি না করি। আর বাইক কিন্তু অনেক স্পিডে যাচ্ছে, আপনারা হয়তো বুঝতে পারছেন যে কতটা স্পিডে আমাদের বাইকটা যাচ্ছে। তো মিনিমাম 80-90+, তো 100-এর উপরেও প্লাস তুলি আমরা, তো মাঝে মাঝে 100-এর উপরে উঠে যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন সামনে পুলিশ, ওই পুলিশ কিন্তু আমাদেরকে হাত দিয়েছিল পিছনে যাওয়ার পর, যখন আমরা ওদেরকে সামনে ওভারটেক করে দেখ, মানে 100+ টান আমাদের মোটর সাইকেলের। তো যখন আমরা ওদেরকে আর এটা দেখে নাই, তো এই যে এখন ও হাত দিয়ে আমাদের ডাকতেছে যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তো আমরা তো নাই, গায়েব। তো 100-এর উপরে টান তখন বাইকের, তো 100-এর উপরে টান থাকার কারণে আমরা অনেক স্পিডে যাই, আর পালসার আর 4B, তো আপনারা তো জানেনই পা কই পালসার কই 4B, পালসারে 4B-র সাথে কিন্তু পালসার পাবে না। তো আমরা টান দিয়ে চলে যাই, তো টান দিয়ে যাওয়ার পরে সামনে একটা গাড়ি পড়ে, গাড়ি বলতে বড় বাস, বাস আমাদের দিকে চেপে দেয়। তো তখন আমাদের ক্যামেরা অফ ছিল, তো ওই জন্য আমি আপনাদের ফুল একদম চাপানোটা দেখাতে পারিনি। তো আমি দেখাবো সামনে, আর ওই বাসের তো অবস্থা খারাপ, যে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই বাস, আর এই বাসটাই কিন্তু আমাদেরকে চাপিয়ে দিয়েছিল। আর দেখুন ওদের চালানোর স্টাইলটা, দেখুন ওই চালানোরটাই ভালো না। তো দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে সেই বাস যে আমাদেরকে একটু আগে মানে চাপিয়ে দিয়ে গেছিলো। তো দেখতে পাচ্ছেন ওর চালানের স্টাইলটা, দেখুন ওর চালানের কী হালে চালাচ্ছে, দিয়ে আমরা ওকে ডাকতেছি এবং হর্ন দিচ্ছি যে দাঁড়া দাঁড়া দাঁড়া, তো ওরা ও কিন্তু মানতেছে না, কয়েকটা গাড়িকে ওভারটেক করে চলে যাচ্ছে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কয়েকটা গাড়িকে ওই ওভারটেক করছে, তো আমরা ওকে ওভারটেক করার চেষ্টা করলে আমরা ডান পাশে গেলে ও ডান পাশে যাচ্ছে, আমরা বাম পাশে গেলে ও বাম পাশে যাচ্ছে। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কী হালে বাউলি কাটাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কত দ্রুত ওভারটেক করছে। আমাদের মিনিমাম স্পিডটা দেখতে পাচ্ছেন, আমাদের মিনিমাম স্পিডটা 80 আছে বাইকের, আরও গাড়ির তো আরও দূরে। তো দেখতে পাচ্ছেন কীভাবে ওভারটেক করছে ও সে। তো আমরা ওদেরকে দেখুন 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 কী আলে চাপিয়ে দিয়েছে, তো দেখতে পাচ্ছেন, তো দেখতেন কীভাবে চাপিয়ে দিয়েছে। এদের কারণে আমরা রাস্তাঘাটে বাইক নিয়ে বেরোতে পারি না। তো দেখতে পাচ্ছেন আর সাইলেন্সার দিয়ে কিন্তু কালো ধোঁয়া বাড়াচ্ছে, ওদের গাড়িরও অবস্থা খারাপ খুব। দেখুন কীভাবে চাপিয়ে দেয়, দেখুন এদেরকে ধরে মারা উচিত। আপনারা দেখতে পাচ্ছেন যে কালো ধোঁয়াও বাড়াচ্ছে আর কী হালে চাপিয়ে দেয়। তো আমরা ওদেরকে থামানোর চেষ্টা করছি, তো ও থামছেই না, মানে আমাদের হর্ন দেওয়া দেখে থামানোর কথা বলে আরও জোরে টানছে, আরও জোরে টানছে। আর দেখতে পাচ্ছেন আপনারা কী স্পিডে যাচ্ছে ওই গাড়িটা, আমাদের মিনিমাম 80-এর উপরে টান হচ্ছে, তাও ওদকে আমি ধরতে পারতেছি না, তো মিনিমাম ওর স্পিডটা অনেক বেশি অনেক বেশি। তো দেখা যাক আমরা সামনে ওকে ঠেকাতে পারি কিনা। তো দেখি আমরা সামনে ওর যাব, সামনে গিয়ে ওকে দাঁড় করাবো, যে ওকে শুনবো ওর কাছ থেকে যে ও আমাদেরকে চাপালো কেন, এবং ও কি দেখে না, ওর কি লুকিং গ্লাস নেই। আর দেখতে পাচ্ছেন কীভাবে ধোয়া বের করতেছে পিছন দিয়ে। তো চলুন আমরা সামনে আগে যাই, ওকে থামাবো, সামনে থামানোর চেষ্টা করবো। তো আমরা সামনে চলে এসেছি ওর, আর ওই সামনে আর একটা গাড়ি দেখতে পাচ্ছেন, ওই গাড়িটার পিছন দিয়ে তো কালো ধোঁয়া বাড়াচ্ছে, আপনারা তো একটু দেখাই আমি আপনাদের ভালোভাবে। এই দুইটা গাড়ি কিন্তু একই কোম্পানির, আর দেখতে পাচ্ছেন কালো ধোঁয়া, এগুলো পরিবেশ দূষণ করে, এটা হচ্ছে পরিবেশ দূষণের মূল কারণ। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই গাড়িটাও ওরকম, যে ওভারটেক করছে, এগুলো ফুল প্রুফ ওভারটেক করছে। এই দুইটা গাড়িকে আজকে আমরা আটকাবো, আটকে আপনাদের দেখাবো যে কী কী করি না করি। তো অলরেডি কিন্তু একটা গাড়ি আমরা পিছনে থুয়েছি, যে সামনে আমরা এই গাড়িটাকে আটকাবো, আর এই গাড়িটা আটকানোর ফলে আমি আপনাদের দেখাবো কি কি হয় না হয়। কোন এই লোক, কাহাঁ সে আতে?
তো মাঝে মাঝে রাস্তাঘাটে হলে এগুলো একটু একটু হবেই, আর কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে একে ওভারটেক করলাম কিন্তু এ আমাদেরকে আর একটু চাপিয়ে দিছিল। তো দেখুন কি আলে চাপিয়ে দিছিল, দেখুন আমরা কই নামিয়ে গেছি। তো দেখতে পাচ্ছেন এই ট্রাক আলা আর এই বাস আলা, ট্রাকের মূলত কোনো দোষ নেই কারণ ট্রাক ওর লাইনে যাচ্ছে, কিন্তু এই বাস আমাদেরকে চাপিয়ে দিয়ে একদম আমরা রাস্তার নিচে চলে গেছি। তো সামনে গিয়ে ওকে থামাবো, চলুন ওকে আমরা থামাই আগে, তারপরে আপনারা দেখতে থাকুন যে আমরা ওকে কি করি না করি ওকে আমরা থামাবো। থামানোর পরে ওর ড্রাইভারকে একটু শায়েস্তা করতে হবে, কারণ এদেরকে শায়েস্তা না করলে এরা এইভাবেই চলতে থাকবে এবং এইভাবেই ওরা করতে থাকবে। যতক্ষণ আপনারা একদিন বা দুই দিন এক ড্রাইভারকে আপনারা শায়েস্তা করবেন বা ওদেরকে থামিয়ে ওদেরকে বোঝাবেন, না হলে একটু আলো ধমকাবেন, ধমকানোটাই উচিত, কারণ এদেরকে এরা দেখতে এসে যে সাইডে জায়গা নেই, এরা কই যাবে, বাইকাররা কই যাবে, কারণ ওরা নিয়ম মানেই না। নিয়ম মেনে গাড়ি চললে তো কিছুই হবে না, কিন্তু নিয়ম ভাঙলে একদম আমাদেরও ক্ষতি, সবার ক্ষতি, ওই গাড়িওয়ালারও ক্ষতি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আর এখন পর্যন্ত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটা একটু কাট করে দিয়ে দিয়ে দিয়েছিলাম আমি, কারণ ভিডিওটা লং হয়ে যাবে দেখে আমি ভিডিওটা একটু কাট করে দিয়েছিলাম। ওদেরকে আমি থামাইছিলাম, তখন আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিলো, আমি খেয়াল করিনি যে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিলো, ওই জন্য আমি আপনাদের ওদেরকে থামানোর ভিডিওটা দেখাতে পারিনি। ওই জন্য পোড়ায় 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 দুঃখিত, আন্তরিকভাবে আমি দুঃখিত, কারণ ওদেরকে আমি যখন থামাই তখন আমি ভাবছিলাম যে ক্যামেরা চালুই আছে, ক্যামেরা চালুই আছে, কারণ ওদেরকে থামিয়ে তো গালপাড়া শুরু করে দিয়েছিলাম। যাই হোক, থামানোর পর ওদেরকে আমরা বোঝালাম, বোঝানোর পর ওরা ওদেরকে ছেড়ে দিছে, ওরা চলে গেছে। এইটাই সেই একটু আমি আপনাদের ক্লিপস আরেকবার দেখানোর জন্য আমি একটু রিভাইজ করে দিয়েছি যে এইটাই সেই গাড়ি ছিল তখনকার, যে এইভাবে কালো ধোয়ার এইভাবে বাউলি বাউলি কাটাইছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এইটাই সেই গাড়ি, আপনারা একটু খেয়ালে রাখবেন যে এগুলা বাস। আর আজকে ভিডিও আমি বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিও পরবর্তী টপিক নিয়ে আসবে, সবাই আমাদের সাথেই থাকবেন।